শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী ছিলেন শান্তি দেবী প্রথম স্ত্রীর অকাল প্রয়াণের পর তিনি হিরণময়ী দেবীকে বিয়ে করেন তা তার বিবাহিত জীবনে এমন সব বিচিত্র ঘটনার ঘন ঘটা আছে যা আমার মনে হয় আপনাদেরকে চমকে দিতে পারে শরৎচন্দ্রের প্রথম বিয়ের কাহিনিটি একেবারে রোমান্টিক একটি গল্পের মতো আপনারা অনেকেই জানেন শরৎচন্দ্র উনিশশো সালে ভাগ্যের সন্ধানে কলকাতা থেকে রেগুন শহরে পাড়ি দিয়েছিলেন এবং সেই শহরটিতে তিনি টানা চোদ্দোটি বছর কাটিয়ে দিয়েছিলেন তা রেগুন শহরে সেখানে থাকার সময় এখন শহরটির নাম আপনারা জানেন ইয়াঙ্গুন তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার নিচের তলায় ছিলেন একজন মেকানিক মিস্ত্রিটি ছিলেন চক্রবর্তী ব্রাহ্মণ একজন বিপত্নীক তার সঙ্গে তার বিবাহযোগ্য এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না চক্রবর্তী ব্রাহ্মণ ভদ্রলোকটি কিন্তু মোটেই সুবিধার ছিলেন না সন্ধ্যের পর কারখানা থেকে বাড়ি ফিরেই তিনি মদের আড্ডা বসাতেন সেই আড্ডায় হাজির হতো তার কয়েকজন নেশাখোর মাতাল বন্ধু অনেক রাত পর্যন্ত চলতো সেসব হুল্লোরবাজি আর এইসব মাতালদের ফাই ফরমাস খাটতে হতো তার সেই বিবাহ উপযুক্ত মেয়েটিকে চরম দুঃখের বিষয় এটাই যে কোনো কোনো সময় কিছু ত্রুটি হলেই চক্রবর্তী মেয়েকে সবার সামনেই মারধর পর্যন্ত করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বরাবর একটু রাত করে বাড়ি ফিরতেন একদিন রাতে শুতে এসে তিনি দেখেন ঘর ভিতর থেকে বন্ধ করা সর্বনাশ ঘরে চোর ঢুকে পড়লো না তো তিনি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে দিতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন আর সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে আচমকা ঘর থেকে বেরিয়ে এলেন চক্রবর্তীর সেই মেয়ে মেয়েটি শরৎচন্দ্রের সামনে থরথর করে কাঁপছিলেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে শরৎচন্দ্র রীতিমতো অবাক ব্যাপারটা কি মেয়েটি কান্না করতে করতে কোনো ক্রমে জানালেন যে তার বাবা এক মাতাল বন্ধু ঘোষাল বুড়োর সাথে তার বিয়ে ঠিক করেছেন ঘোষাল বুড়ো এর জন্য তার বাবাকে বেশ কিছু টাকাও দিয়ে দিয়েছেন গতরাতে সেই ঘোষাল বুড়োই নিজের বিয়ে করা বউ মনে করে মেয়েটির দিকে ছুটে এসেছিলেন মেয়েটি কোনো ভয়ে পালিয়ে এসে দাদা ঠাকুর মানে শরৎচন্দ্রের ঘরে খিল দিয়ে নিজেকে রক্ষা করেছেন সব কিছু শুনে শরৎচন্দ্র কোনো কথা বলতে পারলেন না মেয়েটি এবার আচমকা শরৎচন্দ্রের পায়ে লুটিয়ে পড়ে কান্না করতে করতে বললেন আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন দাদা ঠাকুর আপনি আমাকে বাঁচান শরৎচন্দ্র মেয়েটিকে সেই রাতে তার ঘরে তাকে নিশ্চিন্তে ঘুমোতে বলে নিচে নেমে গেলেন বলে গেলেন যে কোনো ভয় নেই কাল সকালে আমি ফিরে এসে এর একটা বিহিত করবই পরের দিন চক্রবর্তীকে মেয়ের সম্পর্কে বলতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়লেন মহাবিপদে চক্রবর্তী বললেন মেয়ে যোগ্য হয়েছে তাকে বিয়ে দেবো না আমি আমি গরিব মানুষ এই বিদেশে উঠছে ভালো পাত্র আর কোথায় পাবো ঘোষালের টাকা আছে ছুরিটা ভাতে কাপড়ে তার কোনো অভাব হবে না একটু নেশা ভাঙ করে হোক সে তো আমিও করি আর যদি বয়সের কথা বলো বাপু তাহলে ব্যাটা ছেলের আবার বয়স কী হে শরৎচন্দ্র যতই বোঝাবার চেষ্টা করেন চক্রবর্তী কিন্তু দমবার পাত্র নন শেষমেশ চক্রবর্তী আচমকা ধরে বসলেন শরৎচন্দ্রকে বলেই বসলেন বাপু এতই যদি তোমার প্রাণে দয়া মায়া তবে তুমি কেন এই গরিব বামুনের মেয়েটিকে নিয়ে বামুনের জাতকুল রক্ষা করছো না অগত্যা নাটকীয়ভাবে শরৎচন্দ্রকে নিতে হয়েছিল সেই মেয়েটির দায়ভার এই মেয়েটি আর কেউ নন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী শান্তিদেবী শান্তিদেবীকে বিয়ে করার পর শরৎচন্দ্র বছর দুয়েক বেশ সুখেই দিন কাটিয়েছিলেন তাদের একটি ছেলেও হয়েছিল কিন্তু দুর্ভাগ্য শরৎচন্দ্রের পিছু কিছুতেই ছাড়ল না রেগুন শহরে প্লেগ রোগ আচমকা ছড়িয়ে পড়লো নেমে এলো নিদারুণ এক মহামারী শরৎচন্দ্রের স্ত্রী এবং তাদের ছেলে সেই প্লেগ রোগের আক্রমণে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতখানি যে নরম মনের মানুষ ছিলেন তা বোঝা যায় তার বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের লেখা ব্রহ্মদেশে শরৎচন্দ্র সেই বইটি পড়ে সেখানে লেখা হয়েছে প্রথম স্ত্রী এবং ছেলের মৃত্যুর পর শরৎচন্দ্র নাকি ছোট ছেলের মতো অবিরাম কেঁদেছেন প্রথম স্ত্রীর অকাল প্রয়াণের পর বছর ছয়েক পরে রেগুন শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় হলো কৃষ্ণদাস চক্রবর্তীর কৃষ্ণদাস চক্রবর্তী এই ভদ্রলোক থাকতেন মেদিনীপুর জেলার শালবনির কাছে শ্যামচাঁদপুর গ্রামে তা এই ভদ্রলোক তিনিও ভাগ্যের খোঁজে তিনিও তার একমাত্র মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন রেঙুন শহরে সেখানে তিনি তেমন কোনো সুবিধা করতে পারলেন না একদিন কি হলো তিনি তার মেয়েকে নিয়ে শরৎচন্দ্রের কাছে আসলেন বললেন আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে একে সঙ্গে নিয়ে বিদেশ বিভূহে কোথায় থাকি আপনি যদি অনুগ্রহপূর্বক আমার মেয়েটিকে গ্রহণ করেন আমা আমি দায়মুক্ত হতে পারি গরিব ব্রাহ্মণের বড় উপকার হয় আর একান্তই যদি না নিতে চান আমার মেয়েকে তাহলে আমায় কিছু টাকা দিন আমি মেয়েকে নিয়ে দেশে ফিরে যাই দেশে গিয়ে মেয়ের বিয়ে দিই যতদূর শোনা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেয়েকে দেখে বেশ পছন্দ করেছিলেন কন্যাদায়গ্রস্ত পিতা কৃষ্ণদাস বাবু তার অনুরোধ তিনি সরিয়ে দিতে পারলেন না শেষ পর্যন্ত তিনি সেই মেয়েকে বিয়ে করলেন আর তার সাথে সাথেই সম্পন্ন হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিবাহ বলা বাহুল্য এই দ্বিতীয় স্ত্রীর নামই ছিল হিরণময়ী দেবী হিরণময়ী দেবী তিনি কিন্তু বেশ স্বামী সোহাগিনী ছিলেন রেঙুনে থাকার সময় তিনি নিজের হাতে অত্যন্ত যত্ন সহকারে পরিপাটি করে রেধে স্বামীকে তিনি খাওয়াতে ভালোবাসতেন স্বামী বাড়ি না থাকলে তিনি সব সময় ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত থাকতেন তাদের কোনো সন্তান ছিল না তবে হিরণময়ী দেবী কিন্তু লেখাপড়া কিছুই জানতেন না শরৎচন্দ্র তিনি বাকি জীবন এই হিরণময়ী দেবীর সাথে অত্যন্ত সুখেই দিন কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর প্রায় তেইশ বছর পর হিরণময়ী দেবীর মৃত্যু হয় অর্থাৎ তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রায় তেইশ বছর বেঁচে এই ভিডিও শেষ করার আগে হিরণময়ী দেবী এবং শরৎচন্দ্রকে নিয়ে চমকপ্রদ একটি বিতর্কের কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সাহিত্যিক নবনীতা দেবসেনের মা রাধারানী দেবী তার একটি লেখা উনিশশো ছিয়াত্তর সালে ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই লেখাটির শিরোনাম ছিল শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য তা সেই লেখাটিতে বেশ কিছুটা অংশ জুড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং হিরণময়ী দেবীর প্রসঙ্গে অন্তরঙ্গ অনেক আলোচনা ছিল সেই আলোচনাকে কেন্দ্র করে সে সময় বাংলার বিদ্যোজ্জন মহলে প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছিল শরৎচন্দ্র হিরণময়ী দেবীকে বিয়ে করেছিলেন কিনা এই প্রশ্নে বিদ্যোজ্জ্জনেরা দ্বিধা বিভক্ত হয়েছিলেন রাধারানী দেবী সহ পণ্ডিত মানুষজনদের একটি অংশের বক্তব্য ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিরণময়ী দেবীকে সত্যিই বিয়ে করেছিলেন তাদের যুক্তি ছিল যে শরৎচন্দ্রের আত্মীয় স্বজনরা এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে প্রকাশ্যে বহুবার অকপটে স্বীকারোক্তি দিয়েছিলেন যে হিরণময়ী দেবী তার বিবাহিত স্ত্রী সুতরাং এ বিষয় নিয়ে কোনো বিতর্ক কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না কিন্তু পাশাপাশি সরোজকুমার চট্টোপাধ্যায় সহ পণ্ডিত মহলের আরেকটি অংশের পরিষ্কার বক্তব্য ছিল হিরণময়ী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন সঙ্গিনী হলেও তিনি কখনোই শরৎচন্দ্রের বিবাহিত স্ত্রী ছিলেন না এই বিষয়ে তাদের দুটি অকাট্য যুক্তি ছিল এক রেগুন থেকে হিরণময়ী দেবীকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফিরে এসে যখন দেবানন্দপুরে নিজের জন্মভিটায় থাকতে গেলেন তখন কিন্তু দেবানন্দপুরের সমাজপতিরা সমাজরক্ষকরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সেখানে বসবাস করতে অনুমতি দেয়নি কারণ ছিল একটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিরণময়ী দেবীকে সামাজিকভাবে বিয়ে না করে তাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন আর এর ফলে একরকম বাধ্য হয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মস্থান ত্যাগ করে হাওড়ায় এসে দিদির বাড়ির কাছে বাজে শিবপুরে ঘর তৈরি করে তিনি সেখানে থেকেছিলেন তাকে থাকতে হয়েছিল আর দ্বিতীয় যুক্তিটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন তার নিজের সম্পত্তির উইল করেন তখন তিনি চিন্তিত ছিলেন যে তার মৃত্যুর পর হিরণময়ী দেবী সম্পত্তি পাবে কিনা। কারণ তার ভয় ছিল যে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা লিগাল উত্তরাধিকারীরা হিরণময়ী দেবীকে হয়তোবা সম্পত্তি থেকে বঞ্চিত করলেও করতে পারে তিনি এই বিষয়ে উকিল নির্মল প্রধান ঘনিষ্ঠ বন্ধু হরিদাস চট্টোপাধ্যায় জলধর সেন নরেন্দ্র দেব তাদের সঙ্গে তিনি গভীর পরামর্শ করেন পরে উকিল ও বন্ধুদের পরামর্শ অনুযায়ী তিনি হিরণময়ী দেবীর নামের আগে ইংরেজি ওয়াইফ অর্থাৎ স্ত্রী শব্দটিকে বসিয়েছিলেন বলা বাহুল্য এই ঘটনাটি জানাজানি হবার পরে সবাই বুঝতে পারেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে যে ধোয়াশা তার সত্যি বাস্তবতা আছে জীবন সঙ্গিনী হলেও শরৎচন্দ্রের বিবাহিত স্ত্রী হিরণময়ী দেবী কখনোই ছিলেন না শরৎচন্দ্র শাস্ত্রমতে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বিয়ে করা সেটা তিনি হিরণময়ী দেবীর সাথে করেননি তবে গবেষক গোপালচন্দ্র রায় অনেক গবেষণার পর নিজের বইতে তিনি লিখেছিলেন রেঙ্গুনের মতো দূর দেশে শরৎচন্দ্র আত্মীয় স্বজনহীন অবস্থায় একা ছিলেন এবং হিরণময়ী দেবীর বাবাও সেই একই অবস্থায় বিদেশে একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সেখানে ছিলেন সেখানে হিন্দু বিয়ের যাবতীয় সামাজিক প্রথা লোকাচারগুলি যথাযথভাবে পালন করা হয়তো সম্ভব হয়নি কিন্তু অনুমান করা যেতে পারে নামমাত্র একটা কিছু অনুষ্ঠান সেখানে হয়েছিল তবে হিরণময়ী দেবী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে নিজেরাই বলছেন তাদের বিয়ে হয়েছিল সেখানে এই বিয়েকে বিয়ে বলতে আমাদের আপত্তি কোথায় আজকাল তো বিয়ের প্রথার বহু বহু পরিবর্তন ঘটেছে বলা বাহুল্য গোপালচন্দ্র রায়ের গবেষণালব্ধ এই মন্তব্যের পর বহু চর্চিত সেই বিতর্কের অবসান হয়েছিল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার